व्हाट्सअप বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, তোমার দেখছো সন্তানী ব্লগস ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে একটা কাজ ভিজিট করব ব্যারাকপুর ক্যাফেতে। তো আমরা আগে কখনো যাইনি ক্যাফেটাতে, আজকে প্রথমবার যাচ্ছি আমরা। আগের ভিডিওতে তোমরা আমাদের যেমন সাপোর্ট করেছো ওরম সাপোর্টই করতে থাকো। আমরা খুবই খুশি হয়েছি ভিডিওটাতে, মানে আমরা এত দূর গেছি তোমাদের দেখানোর জন্য, যাওয়াটা খুব সার্থক হয়েছে তোমাদের সাপোর্টটা পেয়ে। তোমরা এরকম সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, আমরা চ্যানেলটাতে প্র্যাঙ্ক স্টার্ট করব। তোমাদের আইডিয়া দিতে পারো ইনস্টাগ্রামে, তোমাদের আইডিয়াটা তোমরা কমেন্টসেও জানাতে পারো। তো আজকে আমি হেলমেট ক্যামও করব। তো আপাতত চলো বেশি তোমাদের টাইম ওয়েস্ট না করে হেলমেট ক্যামে যাই। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আপাতত। এখন যাচ্ছি আমি আমার ডিউটি পালন করতে, মানে আমি এখন যাচ্ছি তানিশাকে আনতে। তো ওকে নিয়ে আমি একবারে ক্যাফেতে যাব। আর ক্যাফেটা আমার বাড়ির সামনে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না। বেশ কিছুদিন ধরে এই ক্যাফেটার নাম শুনছিলাম, যে ক্যাফেটা নাকি খুব ভালো, খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো আইটেম রয়েছে ক্যাফেটার। তো যাওয়া হচ্ছিল না, আজকে ভাবলাম যাবো, মানে যাবোই। আমরা যে ক্যাফেতে আজকে যাচ্ছি, ক্যাফে ব্যারাকপুর, তো ওইটার আমি আপাতত রেটিং ফেটিং সব চেক করেছি, খুবই সুন্দর রেটিং। আর হ্যাঁ, ফুড প্রাইসও নাকি রিজনেবল। তো আমরা সবই দেখাবো আজকে তোমাদের। তো ফ্রেন্ডস, আপাতত চলো তানিশা আসুক, তারপর আমরা একসাথেই আসছি ব্লগে। সো ফ্রেন্ডস, তানিশা চলে এসছে। ভাই বল, অনেকদিন পরে কিন্তু নতুন ভিডিও। বল, কেউ দেখবে না তো সাবস্ক্রাইব করবে না? তুই বল একবার সাবস্ক্রাইব করে দিতে। ইমা, বেশি বেশি ভাও খেয়ে যাচ্ছিস নাকি? পরে বলে দেবো, পরে, এখন না, এখনই বলবি তুই। আচ্ছা, তো যাই হোক, তানিশা এসছে, এবার আস্তে আস্তে যাব ক্যাফের দিকে। ক্যাফেটা আমার বাড়ির একদম সামনে, তানিশাকে না আনলে আমি একাই চলে যেতাম। তো এবার যাচ্ছি ক্যাফের দিকে। আমি আর এখন হেলমেট ক্যাম করছি না, আমার মাথা মাথা পুরো ব্যথা হয়ে গেছে ক্যামেরার এত ভার ফোনের। আপাতত যাই ক্যাফেটার দিকে, চলো। আমরা চলে এসেছি ব্যারাকপুর ক্যাফেতে। এই যে তানিশাও আছে, তো আমি এবার ভিউটা তোমাদের দেখাবো পুরো। তো এই যে ব্যারাকপুর ক্যাফে, আই লাভ ব্যারাকপুর লেখা। এই যে দেখতে পাচ্ছ ক্যাফে, আগে এসে বসে পড়েছে আমাকে ছাড়া। কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর এনভায়রনমেন্টটা। বসি আমি, তোমাদের মেনুটা দেখাবো এবারে। সো ফ্রেন্ডস, এই যে মেনুটা, স্টার্টার চাইনিজের, যেমন দেখতে পাচ্ছ খুব রিজনেবল প্রাইসে। আরেকটা দেখাই তোমাদের, এই মেনুটা হচ্ছে মেন কোর্সের। চিকেন ডাক বাংলো নেবো, অর্ডার দেবো, কাশ্মীরি পোলাও, চিকেন তন্দুরি। সো বন্ধুরা,
দুজনের জায়গা আমাদের চেঞ্জ হয়ে গেছে, কারণ ওটা আমরা শ্যুট করছিলাম। তো যাই হোক, আমাদের অর্ডারটা একটু লেট হবে আসতে, তো তাই জন্য আমরা একটা কফি অর্ডার করে নিয়েছি। দানিশা কফি খায় না, ওর জন্য আমি আমার জন্য একটা কফি অর্ডার করেছি। এতক্ষণ বসে কী করবো, বেকার এখনও লাগবে, উনি বললো তাও 25 মিনিটস মতো লাগবে। তো আপাতত অর্ডারটা আসুক, ততক্ষণ এটা দিয়ে কাজ চালাবে কফিটা দিয়ে। ভালো তো এবার তোমাদের তানিশা বলবে খাবারগুলো কী কী খাবার আমরা অর্ডার দিয়েছিলাম। আমি যখন দেখলাম যেখানকার খাওয়ার বেশিরভাগই প্রায় খুব সুন্দর, কারণ যেমন কফিটার টেস্ট আমরা বললাম। দেখছো তোমাদের সাবস্ক্রাইবটা তোমরা করে দিয়ে যাও।
না ধমকি দিচ্ছি না, আমি এমন করে বলছি না যে ধমকি দিচ্ছি, কিন্তু একদমই না। তোমাদের আমরা বলছি জাস্ট যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো, কারণ আমরা তোমাদের জন্যই প্রায় দিন নতুন নতুন ব্লগ আপলোড করি, অনেক জায়গায় আমরা ভিজিট করি, তোমাদের দেখাবো বলো। তো একটা একটা বিল একটা সাবস্ক্রাইব বাটন টিপতে তো তোমার টাকা লাগে, ওটা ফ্রি, একদম যাও যত দূর আছে একদম হিট করো, একটা মুভ করে তো হিট করে বেল আইকনটি টিপে অল করে রাখো, যাতে আমরা যখনই ব্লগ আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান যায়। আপাতত আমরা খাবারটা খাই এবারে, ব্যাংকের আইডিয়াটা তোমরা আমাদের ইনস্টাগ্রামে দিতে পারো। আসলে আমাদের ইনস্টাগ্রামে কাপে লাগে পোকা, মানে ও অনেক সময় ইউজ করে, আমিও ইউজ করি না, তো ব্যাংক আইডিয়াটা দিলে অনেকে যদিও বলবে না, ডিলিট করে জায়গা থেকে, আমিও ওকে বলবো না যদি আমার চোখে পড়ে তোমাদের মেসেজ, তো ওকে অবশ্যই ইনস্টাগ্রামে কমেন্ট করে জানা। এখানকার মানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, তোমরা একবার জানা আসুনি ব্যাক করে থাকো। আমার একটা সাজেশন থাকবে ছোটো, যে একবার যদি কোনো ক্যাফেতে তোমাদের ভিজিট করা হয় তোমরা এখানেই আসো ব্যাকপুর ক্যাফেতে, তোমরা এসে ভিজিট করো, খাবারটা খাও, তারপর তোমরা দেখবে নিজের থেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করবে যে দাদা তুমি ভালো সাজেশান দিয়েছো। তো চলো আগে আমরা খাই খাবারটা, এ নিয়ে আমরা একদম লাস্টে তোমাদের রিভিউটা দিচ্ছি। এবার আমরা তোমাদের অনেস্ট যেই রিভিউটা সেটা দিচ্ছি, যে এখানকার খাবার খুব সুন্দর। তোমরা যারা যারা এখনও আসোনি, তোমরা অন্য ক্যাফে যেতে চাও বা তোমরা ক্যাফে ভিজিট করতে চাও অন্য কোথাও, তোমরা অন্য কোথাও নাকি এখানে আসো ক্যাফে ব্যারাকপুরে। এখানে খাবার যেমন সুন্দর, স্টাফদের বিহেভিয়ারও খুব সুন্দর, আর কি বলবো, আমারও খুব ভালো লেগেছে, আমার প্রত্যেকটা আইটেম এখনও মুখে লেগে রয়েছে। আমরা ফার্স্টে নিয়েছিলাম কফি, আমি তো কফি খাই না, ও খায় কফি, তো ও নিয়েছিল কফি, তারপরে নিলাম আমরা স্যাটার্সে, নিলাম হচ্ছে চিকেন তন্দুরি, হাফটা নিয়েছি, ফুল নেইনি, আর ফুলটা আমাদের শেষ করতে পারবো না, তারপরে আমাদের মানে পেট দুজনের খেয়ে একদম ভরে গেছে। আর তারপরে আমার যে কাশ্মীরি পোলাও, পোলাওটা তোমরা যদি একটা নাও, একটা যদি পোলাও না, তোমরা তোমাদের দুজনের আরাম করে হয়ে যাবে, কারণ অনেকটা পরিমাণে থাকে পোলাওটা, মানে আমি একদম কাঁপিয়ে দেবো, সারপ্রাইজটা একদম কাঁপিয়ে দেবো, এখন পরে বলবো। সো চলো আপাতত টাটা, এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।